হ্যালো ফ্রেন্ডস, এইমাত্র পা খবর। অবশেষে 2020 সালের ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত করা হলো। তো বন্ধুগণ, আপনারা সেই ভোটার লিস্ট মোবাইলের মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন এবং আপনারা আপনার নাম কিভাবে চেক করবেন অনলাইনের মাধ্যমে আপনার নাম ঠিক রয়েছে কি নেই? কেউ হয়তো নাম ঠিক করতে দিয়েছেন, কেউ হয়তো বাবার নাম ঠিক করতে দিয়েছেন, কেউ হয়তো বয়স ঠিক করতে দিয়েছেন। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। চলুন তাহলে মূল বিষয়ে যাওয়া যাক। তো বন্ধুগণ, আমি এখন আমার মোবাইলে রয়েছি। যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন বন্ধুগণ, আপনারা গুগলে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট 2020। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সেটি টাইপ করবেন। টাইপ করার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করলে একটা নতুন পেজ ওপেন হবে। তো বন্ধুগণ, নতুন পেজ ওপেন হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চলে আসবেন নিচের দিকে। এখানে বলা হয়েছে হোম চিফ ইলেকটোরাল অফিসার। আপনারা এই লিঙ্কে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হবে। তো বন্ধুগণ, নতুন পেজ ওপেন হলো। তো আপনারা চলে আসবেন নিচের দিকে। সে বলা হয়েছে ইলেকটোরাল রোল ভোটার লিস্ট। তো আপনারা এই লিঙ্কও ক্লিক করতে পারেন। আর ডান দিকে একটা লোগো রয়েছে, ভোটার লিস্ট বলে একটা গোল লোগো রয়েছে, হাতের চিহ্ন রয়েছে। আপনারা সেখানেও ক্লিক করেও করতে পারেন। তো আমি এখানে ক্লিক করব ইলেকটোরাল রোল ভোটার লিস্ট, এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হবে। তো বন্ধুগণ, এবারে জেলার নামগুলি চলে আসলো, পশ্চিমবঙ্গের জেলাগুলির নাম চলে আসলো। তো আপনার কোন জেলা আপনারা সেটা সিলেক্ট করবেন। আমার মালদা জেলা, আমি মালদা সিলেক্ট করলাম। মালদাতে ক্লিক করার পরে আবার একটা নতুন পেজ ওপেন হবে। এবারে আপনাদের বিধানসভার নাম ওপেন হলো। আপনার কোন বিধানসভার আন্ডারে রয়েছেন আপনি সেই বিধানসভা সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করব মোথাবাড়ি বিধানসভা। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আবার একটা নতুন পেজ ওপেন হবে। তো বন্ধুগণ, এবারে আপনাদের পোলিং স্টেশনের নাম এখানে ওপেন হলো। তো আপনার কোন পোলিং স্টেশন সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি চলে আসবো নিচের দিকে। নিচের দিকে আমি চলে আসবো, আপনারা নিজে নিজে সিলেক্ট করবেন। আমি চলে আসবো কাহালা প্রাইমারি স্কুল 1, কাহালা প্রাইমারি স্কুল 101। তো এখানে বলা হয়েছে ড্রাপ রোল, আপনারা ড্রাপ রোলে ক্লিক করবেন। ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হলো। এখানে ক্যাপচা দিতে হবে, ক্যাপচাটি লিখে আপনাকে ভেরিফাই করাতে হবে। তো আমি ক্যাপচা দিয়ে ভেরিফাই করছি। তো বন্ধুগণ, নতুন পেজ ওপেন হলো। তো আমি চলে আসবো নিচের দিকে। এখানে বলা হয়েছে ড্রাপ রোল WRT00101 2020। তো এখানে আপনাদের সেই লিস্টটা শো করবে। তো মোবাইলে হয়তো সাপোর্ট করছে না, বা আমার মোবাইলে হয়তো সাপোর্ট করছে না। তো আপনারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে অবশ্যই করতে পারবেন। তো এখানে আপনাদের ডাউনলোডের চিহ্ন দেখাবে। তো এভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। এবারে শুধু আপনার এপিক নাম্বার দিয়ে আপনার নামটা কিভাবে চেক করবেন, আপনার নাম, বাবার নাম, অ্যাড্রেস সব ঠিকঠাক রয়েছে কি নেই। তো আমরা চলে যাব ব্যাকের পেজে, আগের পেজে চলে যাব। তো বন্ধুগণ, আমরা চলে আসলাম আগের পেজে। তো এখানে বলা হয়েছে সার্চ ইউর নেম ইন ভোটার। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হবে। তো বন্ধুগণ, নতুন পেজ ওপেন হয়ে গেল। তো বাঁ দিকে বলা হয়েছে নেম, আর ডান দিকে বলা হয়েছে এপিক নাম্বার। তো আপনারা কোনটা দিয়ে আপনারা সার্চ করবেন। নাম দিয়ে সার্চ করলে অনেকজনের নাম আসবে, আপনার অসুবিধা হবে খোঁজার। এবার ডান দিকে বলা হয়েছে এপিক নাম্বার। তো আপনারা এপিক নাম্বার দিয়ে সার্চ করলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আমি সার্চ করছি। তো বন্ধুগণ, আমি এখানে এপিক নম্বরটা দিলাম। এবার নিচে বলা হয়েছে এন্টার ক্যাপচা। তো নিচের ক্যাপচাটি এখানে সিলেক্ট করতে হবে। তো বন্ধুগণ, আমি সেই ক্যাপচাটি দিলাম। এবার ক্যাপচা দিয়ে আপনাকে করতে হবে সার্চ। এই সার্চ বাটনে ক্লিক করতে হবে। এই সার্চ করলে এবার আপনার সব ডিটেলস দেখিয়ে দেবে। তো বন্ধুগণ, সেই পেজটা ওপেন হয়ে গেল। তো এখানে সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছে, আপনার এপিক নম্বর, আপনার নাম, জেন্ডার, এজ, রিলেশন, রিলেশন নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, এখানে সবই দেওয়া হয়েছে। তো এবারে আমাকে করতে হবে, এখানে বলা হয়েছে বাঁ দিকে ভিউ ডিটেলস, আপনি এইখানে ক্লিক করবেন। এখানে শো বলা হয়েছে, এখানে শোয়ে ক্লিক করবেন। এই শোয়ে ক্লিক করলে আবার একটা নতুন পেজ ওপেন হবে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়েছে, নাম, আপনার বিধানসভার নাম, আপনার নাম, বাবার নাম, আপনার ভোটার সিরিয়াল নম্বর, সব কিছু এখানে দেওয়া হয়েছে। তো আপনি চাইলে এটাকে প্রিন্টও করতে পারবেন। নিচে প্রিন্ট লেখা রয়েছে, আপনি সেখান থেকে প্রিন্টও করতে পারবেন। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল
আপডেট।